শাসককে জবাবদিহি তার আওতাভুক্ত করা, যা প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব। আমাদের রাসূল আমাদের বলেছেন, জালিম শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সর্বোত্তম জিহাদ। এবং ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে একজন ব্যক্তি দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সে নির্দোষ। বাকিরের দাবি উঠেছে এই সমস্ত কারণ দিয়ে হাসিনা জালিম সরকার, হাসিনা প্রথম শিকার হিসেবে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। শাসককে জবাবদিহি তার আওতাভুক্ত করা, যা প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব। আমাদের রাসূল আমাদের বলেছেন, জালিম শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সর্বোত্তম জিহাদ। এবং ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে একজন ব্যক্তি দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সে নির্দোষ। তাই শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কোনো ব্যক্তিকে ইসলামী রাষ্ট্রে কখনোই গ্রেফতার করা হচ্ছে শরিয়া বিরোধী এবং হারাম। সুতরাং একজন ব্যক্তি অভিযুক্ত হোক বা নিরপরাধ হোক, তার সর্বোচ্চ ধরনের মানবাধিকার এবং মর্যাদা রক্ষায় ইসলাম যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে তা একটা অন্যতম এবং একটা মর্যাদার চূড়ায় পৌঁছে গিয়েছে। আল্লাহ রাসূল আমাদের একটা সুসংবাদ দিয়েছেন, তা হচ্ছে তারপর জুলুমের শাসনের অবসান ঘটবে, অতঃপর আবার আসবে খিলাফত নবুয়াতের আদলে। Come on!
উঠেছে। এই সমস্ত কারণ দিয়ে হাসিনা জালিম সরকার, হাসিনা আলে মোলানা তৌহিদ জনতা, নিষ্ঠাবান সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের উপরে ব্যাপকভাবে জুলুম নিপীড়ন চালিয়েছে। আপনারা জানেন এই হাসিনা সরকার ক্ষমতা আসীন হওয়ার সাথে সাথেই হিজবুত তাহরীর উপরে এই কালো আইনের প্রথম শিকার হিসেবে হিজবুত তাহরীর উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। 2009 সালে এই ভারত এবং হাসিনা যখন পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করেছে, তখন একমাত্র হিজবুত তাহরীর এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হিজবুত তাহরীর লিফলেট, সভা সমাবেশ, মিছিল, ধারাবাহিক রাজনৈতিক প্রোগ্রামের মাধ্যমে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। হিজবুত তাহরীর বাংলাদেশ।